আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? ঈদ মোবারক। একটু দেরিতে ঈদ মোবারক জানালাম, আসলে আমি একটু অসুস্থ ছিলাম তাই কোনো ব্লগ দিতে পারিনি। এটা আমাদের আজকের কোরবানি ঈদের একটু ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটা আমাদের কোরবানির ঈদের গরু, তো আমার ছেলে গরুকে ঘাস খাওয়াচ্ছে, তারপর আমার ছেলেই বেশিরভাগ দেখভাল করেছে গরুটার। ও আবার গরু ভীষণ পছন্দ করে, যেহেতু গরুটা টেক কেয়ার করেছে, খাবার দাবার থেকে শুরু করে সব কিছু দেখাশোনা আমার ছেলে সিয়ামই করেছে, তো আমি সেটা একটু ভিডিও করে রাখলাম। আর এখানে আমার ছেলে সিয়াম এবং সোয়াদ দুজনেই হাঁটছে। আসলে এখন লকডাউন চলছে, রাস্তা ফাঁকা, তো আমাদের এলাকার মধ্যে বাবুকে নিয়ে একটু হাঁটছে, আমি সেটা একটু ভিডিও করে রেখে দিয়েছি। তো আমি ওদেরকে একটু জুস কিনে দিয়েছি দোকান থেকে, একটু হাঁটাহাঁটি করছে বাবুকে নিয়ে। অলরেডি কোরবানি হয়ে গেছে, সেগুলো আমি ভিডিওতে রাখিনি, তো ক্যামেরা বন্দি করতে পারিনি ব্যস্ততার কারণে। যাই হোক, কোরবানির গরু জবাই হওয়ার পরে, গরুর মাংস বানানো হয়ে গেছে কমপ্লিট হওয়ার পরে, আমি রান্না বসিয়ে দিয়েছি অলরেডি। সম্পূর্ণ রেসিপিটা আমি দিতে পারিনি, দুঃখিত। তো আমি যেভাবে একটু একটু করে ভিডিও করেছি, সব কিছু থেকে চেষ্টা করেছি যেটুকু পেরেছি। তো এটা কোরবানির ঈদের মাংসের রান্না করছি, সেখান থেকে একটু শুট করলাম। আর এখানে হচ্ছে একটু মুরগির মাংস ম্যারিনেট করছি, এটা কোরমা করব। বাচ্চারা অনেকে গরু মাংস খেতে চায় না, তো একটু মুরগিও দিব। আর গরুর মাংসটা কিন্তু আসলে তো আবার কোরবানিদের গরু বা খাসি মাংস যে যেটাই দেন না কেন কোরবানি, সেটা কিন্তু তবারক অবশ্যই খাওয়ানোর চেষ্টা করবেন। বাচ্চা না খেলেও একটু চেষ্টা করবেন আপনারা সবাই, আমিও চেষ্টা করি বাচ্চাদের খাওয়ানোর জন্য একটু হলেও, কারণ এটা আমাদের তবারক। আর হচ্ছে এখানে মুরগির মাংসটা ম্যারিনেট করে রেখেছি, আর এখানে গরুর মাংস প্রায় হয়ে এসেছে, দেখুন খুবই মজার। এখানে 7 কেজি গরুর মাংস একসাথে বসিয়েছি, আমি একসাথে রান্না করছি। আসলে ঈদের দিন মাংস খাওয়া হয়, সব কিছু খাবার দাবারের চেয়ে মাংসটাই বেশি ভালো লাগে খেতে। আর হচ্ছে এখানে পায়েস করছি, সেমাই অলরেডি করেছি, সেটা আমি আসলে শুট করতে পারিনি। এখানে সেমাই করছি, সরি, এখানে পায়েস করছি 5 কেজি দুধ দিয়ে। পায়েসটা সবাই পছন্দ করে যেহেতু। আর এখানে মাংস তরকারিটা প্রায় হয়ে এসেছে, একটু নেড়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে কোরমাটা, রান্নার রেসিপি পুরোটা দিতে পারিনি, একটু একটু করে শুরুতে বলেছি, একটু একটু করে সব কিছু শ্যুট করেছি। এখানে কোরমাতে আমি একটু জর্দা রং ইউজ করেছি, তাই একটু লাল কালার, আর একটু আলু অ্যাড করেছি। আর এখানে হচ্ছে পায়েসটা কমপ্লিট হওয়ার পরে আমি একটু বাটিতে ঢেলে নিয়ে কিশমিশ দিয়েছি। আর এখানে পোলাও বেরেস্তা দিয়ে একটু ভাজা ভাজা পোলাও করেছি। আর এখানে প্লেন পোলাও যে যেটা খায়, এখানে মটরশুঁটি আর গাজর অ্যাড করেছি পোলাওতে, খুবই মজার ঘিয়ে ভাজা পোলাও। আসলে প্রত্যেকটা রেসিপিরই আমি শুরু থেকে কোনো রেসিপির পুরোটা আমি দিতে পারিনি, একটু একটু করে শুরুতে করেছি, আমি সব কিছু থেকে একটু একটু করে চেষ্টা করেছি। আর সেমাইটা আমি লাচ্ছা সেমাই করেছি, সেটা আমি ভিডিও করতে পারিনি। তো এই যে পোলাওটা খুবই মজার একটা পোলাও এটা।